আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে এমএস এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করে শিক্ষা বোর্ডের মতন হুবহু মার্কশিট তৈরি করা যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি এমএস এক্সেলের যে স্প্রেডশিট আছে সেটা ওপেন করে ফেলি। তো বন্ধুরা দেখেন, আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট বা এক্সেলের যে ডকুমেন্ট সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি এই ওয়ার্কিং প্লেসের মধ্যেই হচ্ছে আমি ওই ইয়াটা করব, মার্কশিটটা তৈরি করব। এখন মার্কশিটটা অ্যাকচুয়ালি কীরকম হয় সেটা একটু আমাদের জানাও দরকার। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনি যদি গুগলে লিখে গুগলে যান, গুগলে গিয়ে যদি আপনি জাস্ট সার্চ করেন যে এইচএসসি মার্কশিট, এটা লিখে যদি সার্চ করেন, তারপরে ইমেজে যদি যান, এখানে দেখবেন যে অসংখ্য মার্কশিট আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা মার্কশিট নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো ধরেন আমি এই মার্কশিটটাই কপি করে এক্সেলের মধ্যে পেস্ট করে ফেলি। ওকে বন্ধু, একটা মার্কশিট এখানে পেস্ট হয়ে গেছে। তো আমরা উপরের ইনফরমেশনগুলো দিব না, আমরা জাস্ট হচ্ছে মার্কশিটের যে কাজটা সেটা আমরা করব। তো দেখেন, মার্কশিটের কাজটা করতে গেলে কয়টা কলাম আর কয়টা রো লাগবে আমরা একটু দেখে আসি। দেখেন, টোটাল 7টা কলাম লাগবে, 7টা না 8টা কলাম নিব আমরা, সরি 8টা রো নিব, এবং হচ্ছে 8টা বা 9টা রো নিব, আর 1 2 3 4 5 6 6টা কলাম নিব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একদম শুরু থেকে ধরেন এখানে কি ছিল, এস এল নং, হ্যাঁ আমি এস এল নং দিলাম, ওকে নং দিলাম। দেন হচ্ছে আমাদের আজকে নেম অফ সাবজেক্ট, নেম অফ সাবজেক্ট SUBJECT সাবজেক্ট। তারপরে কি আছে, লেটার গ্রেড, টিয়ার, লেটার GREDE লেটার গ্রেড, আর তারপর আছে গ্রেড পয়েন্ট। তো অনেক সময় দেখা গেছে আমাদের এই যে কলামগুলো, কলামগুলো ছোটো থাকে কিন্তু আমাদের লেখাগুলো কলামের বাইরে চলে যায়। সেক্ষেত্রে জাস্ট এই কলামের আপনি যে কলামটিকে হচ্ছে বড় করতে চান সেটা এইভাবে টেনেও বড় করতে পারবেন, অথবা আপনি চাইলে জাস্ট হচ্ছে এই কলামের এখানে এসে ডাবল ক্লিক করলেই এটা কিন্তু ফিট হয়ে যাবে। দেন হচ্ছে থাকবে গ্রেড পয়েন্ট, GREDE গ্রেড POINT পয়েন্ট, ওকে গ্রেড পয়েন্ট। তো এটাকে আমি ফিট করে নিই, ফিট করে নিলাম। দেন হচ্ছে থাকবে GPA, আর এটার নিচে ছোট আকারে লেখা আছে দেখেন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট, ওকে। তারপরে হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট, দেন হচ্ছে আমরা কি পাবো এখানে, দেন হচ্ছে ফাইনালি GPA। তো বন্ধুরা, আমরা যেহেতু একটা রেজাল্ট শিট ক্রিয়েট করব, রেজাল্ট শিট ক্রিয়েট করতে গেলে আমাকে কিন্তু সে কত নাম্বার পেয়েছে এই নাম্বারটা আমার কিন্তু যোগ করতে হবে। তাহলে আমি কি করব, এটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, দেন হচ্ছে একটা ই ফেলে এখানে পেস্ট করলাম, আর এখানে আমি অপটেন নাম্বার দিলাম। অপটেন নাম্বার মানে হচ্ছে সে কতটুকু নাম্বার পেয়েছে, অপটেন নাম্বার, ওকে সরি বানান ভুল হচ্ছে, ওকে। তো দেখেন, আমার হচ্ছে এই তথ্যগুলো ব্যবহার করেই কিন্তু আমি একটা রেজাল্ট শিট ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমি একটু এই রেজাল্ট শিটটাকে একটু ছোট করে নিই যাতে আমার দেখতে সুবিধা হয়। এখন কি কি সাবজেক্ট আছে, সিরিয়াল নাম্বার হচ্ছে ধরেন এক, কয়টা লাগবে আমার, টোটাল 7টা ধরেন, সরি এভাবে হবে না, টোটাল 5টা হচ্ছে এভাবে দেই 6টা, আর সরি এটাকে আমি জিরো করে দিই, এখানে এখানে কিছুই দরকার নেই, এটা আমি 6 করে দিই, ওকে। আর নেম অফ সাবজেক্ট প্রথম আছে কি, বাংলা, দেন হচ্ছে কি আছে ইংলিশ, ENGLISH ইংলিশ, তারপরে কি আছে ফিজিক্স, ওকে, তারপরে কি আছে কেমিস্ট্রি, CHEMISTRY কেমিস্ট্রি, তারপরে কি আছে 5 নম্বর বায়োলজি, BIOLOJY বায়োলজি, আর 6 নম্বরে গিয়ে হচ্ছে কি আছে ম্যাথমেটিক্স, MATHEMATICS, ওকে।
আর এটাকে ওরা বলে দিচ্ছে যে এটা ওরা করে দিয়েছে অ্যাডিশনাল সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে, সেটা আমি লিখে দিচ্ছি একটু পরে। তারপর হচ্ছে অপটেন নাম্বার, অপটেন নাম্বার আমি যে কোনো একটা নাম্বার দিচ্ছি। হ্যাঁ ধরেন সে প্রথমটায় পেলো 80, তারপর টাই পেলো 70। আমরা একটু একটা একটা গ্রেড পয়েন্ট চেঞ্জ করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 70 দেন 60, তারপরে 50 দিলাম, 40 দিলাম, দেন হচ্ছে এটাখানে আমি 30 দিলাম। 30 দিলে কি হবে, আমাদের যে ফেলটা আছে সেই ফেলটা আমরা বুঝতে পারবো, যদি ফেল করে তাহলে কি হবে এটা আমরা বুঝতে পারবো। পরে আমরা যখন এটা ফাইনাল জিপিএ করব তখন আমরা এটা চেঞ্জ করে নিব, অসুবিধা নেই। এখন বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে এ প্লাস কততে হয়, কত নাম্বার পর্যন্ত হয়, তারপরে হচ্ছে এ মাইনাস কত কত নাম্বার পেলে এ মাইনাস পাওয়া হয়, এটা হয়তো আমরা সবাই জানি। তো তারপর আমি এখানে বলে দেবো, অসুবিধা নেই। তো বন্ধুরা এখন আমরা বের করব হচ্ছে ছাত্র যদি বাংলাতে 80 পায় তাহলে তার লেটার গ্রেডটা কত হতে পারে। সে কি 80 পেলে কি এ প্লাস পেলো, নাকি এ মাইনাস পেলো, নাকি এ গ্রেড পেলো, কী পেলো, সেটা আমরা বের করব। সেটা কীভাবে বের করব, আমরা প্রথমত যে কোনো ফর্মুলাকে করতে গেলে এখানে তখন আমাদের প্রথমত আমাদের ইকুয়াল সাইনকে কল করতে হবে। আমি ইকুয়াল সাইনকে কল করলাম, কল করার পরে আমি এখানে ইফ ফর্মুলাটা ব্যবহার করব। ইফ ফর্মুলাটা দেওয়ার পর এখানে দেখেন এই যে পপ আপ মেনুটা আসছে বা এই যে একটা ফ্লাইং মেনু আমরা দেখতে পাচ্ছি, এখানে বলছে যে ইফের পরে আমাদের কী দিতে হবে, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট আসলে কি, লজিক্যাল টেস্ট হচ্ছে এই যে 80 নাম্বারটা, এইখানে স্টুডেন্ট যে নাম্বারটা পাবে সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট। এটা যদি পায় তাহলে কী হবে, 80 পেলে এখানে কী হবে, তাহলে আমরা একটা কমা দিয়ে, কমা দেওয়ার পরে আমরা কী করব, সে কী পাবে যদি এখানে যদি স্টুডেন্ট 80 অথবা 80-র চেয়ে বড় পায়। হ্যাঁ 80 অথবা 80-র চেয়ে বড় পায় তাহলে আমি এখানে সরি, তাহলে আমি 80-র এখানে কী করব, সমান সমান চিহ্নটা দিয়ে দিব। তো সমান সমান চিহ্নটা দেওয়ার পরে এখানে বলা হয়েছে, এবার একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবেন, বলা হয়েছে যদি এই সেলটা 80 সমান অথবা 80-র চেয়ে বড় হয় তাহলে এই সেলটা হবে, এই জায়গাটা কী হবে, এ প্লাস। তাহলে আমরা জানি যে ফর্মুলার মধ্যে কোনো লেটার যদি আমরা শর্ত করে দিই তাহলে সেটাকে আমাদের ডাবল কোট দিয়ে আটকে দিতে হবে, দিলাম আটকে দিলাম। এখন দেখেন সে যদি 80 পায় তাহলে সে পাবে হচ্ছে এ প্লাস, আর যদি 70 পায় তাহলে সেটা কীভাবে, তাহলে এটা হচ্ছে আমরা এই এই সূত্রটা দিয়েই আমরা ধরিয়ে দিব। তাহলে আমি কী করলাম, এটাকে কপি করে এটাকে 70 করে দিলাম, এই নাম্বারটা যদি সে 70 পায় তাহলে 70 বা 70-এর চেয়ে বেশি পায় তাহলে এটা হবে এ গ্রেড। তাহলে এরপর আমি আবার কপি পেস্ট করলাম, এটা যদি 60 পায়, সে 60 পেলে তার রেজাল্ট হবে এ মাইনাস। তারপরে এখানে যদি সে 50 পায় তাহলে তার লেটার গ্রেড হবে বি গ্রেড। এরপরে আমি আবার পেস্ট করলাম, পেস্ট করার পর সে যদি 40 পায় তাহলে হবে সি গ্রেড, আমাদের মনে হয় একটু, হ্যাঁ সি গ্রেড। হ্যাঁ তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে আবার পেস্ট করলাম, পেস্ট করার পর সে যদি 33 বা 33 অথবা 33 সে বড় পায় তাহলে সে পাবে হচ্ছে ডি গ্রেড। ওকে ডি গ্রেড। আর তারপরে কী দিব আমরা, যদি আমরা যেহেতু এখানে বলেই দিচ্ছি 33 বা 33-এর চেয়ে বড় পেলে ডি গ্রেড, তাহলে এখানে আমরা একটা শূন্য দিয়ে দিতে পারি। শূন্য দিলে কী হবে, শূন্য অথবা শূন্যের চেয়ে যদি মানে 33-এর আগ পর্যন্ত পায় তাহলে সে পাবে ফেল গ্রেড, অর্থাৎ এফ। আমি এখানে এফ লিখে দিলাম। আর এরপরে আমরা এইখানে যতগুলো ব্র্যাকেট ব্যবহার করছি মানে ওপেন ব্র্যাকেট, এই ওপেন ব্র্যাকেটগুলোকে আমরা এখন ক্লোজ করে দিব। তো এটা একটা খুব সহজ একটা পদ্ধতি আছে, আপনি জাস্ট ব্র্যাকেটগুলো চাপতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের যতক্ষণ না পর্যন্ত আপনার ব্র্যাকেটের কালার কালো হবে ততক্ষণ পর্যন্ত আপনি ব্র্যাকেট দিতে পারবেন। দেখেন আমার এই ব্র্যাকেট কিন্তু কালো হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে কোনো ফর্মুলাতে আমরা যখন ব্র্যাকেট ব্যবহার করব প্রথম ব্র্যাকেটটা কালো হবে, দেন হচ্ছে এরকম করে করে আপনি যতগুলোই ব্র্যাকেট ব্যবহার করেন না কেন আপনার এই কালো ব্র্যাকেট কিন্তু আর হবে না যতক্ষণ আপনি ক্লোজ না করেন। তো আমি ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট কালো হয়ে গেলে আমি ক্লোজ করে দিলাম, আমি ওকে দিলাম। কোথায় একটা লজিক্যাল টেস্টের ঝামেলা আছে, এই যে দেখেন এইখানে আমি একটা কমা দিয়েছিলাম, এই যে এই কমাটা হবে না, এই যে আমি প্রত্যেকটা সেলের মধ্যে একটা কমা দিয়ে দিচ্ছি, এই কমাটা হবে না, আমি কমাটা উঠিয়ে দিচ্ছি। ওকে এখান থেকে উঠিয়ে দিচ্ছি, এখানে উঠিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এই জায়গাটা থেকেও সরি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি কী করলাম এই
কমাটা উঠিয়ে দিচ্ছি, এই কমাটাও উঠিয়ে দিলাম। এখন যদি এন্টার প্রেস করি দেখেন এটা কিন্তু অনায়াসে প্লাস হয়ে গেছে। এখন যদি এখানে আমি 70 দিই দেখেন আমার কিন্তু গ্রেড পয়েন্ট চেঞ্জ হচ্ছে। আমি যদি 32 দিই তাহলে কিন্তু এফ গ্রেড চলে আসছে। তো আমি এখানে 80 করে দিই। ওকে, এরপরে আমাদের আর এই দিকে আর কোনো ফর্মুলা বসাতে হবে না। জাস্ট হচ্ছে আমরা এই সেলটাকে সিলেক্ট থাকা অবস্থায় সেলের ডান পাশে যদি নিয়ে এসে দেখেন আমাদের কিন্তু কার্সর চেঞ্জ হয়ে যায়। কার্সর চেঞ্জ হলে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি ড্র্যাগ করেন, টান দেন, দেখেন আপনার কিন্তু সবগুলো অটোমেটিক সে হিসাব করে নিয়েছে। এখন হচ্ছে গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট আসলে কি? গ্রেড পয়েন্ট হচ্ছে এই যে এ প্লাসটা পেল, এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, প্রত্যেকটা লেটার গ্রেডে কিন্তু একটা পয়েন্ট থাকে। সেটাও আমরা সবাই জানি যে এ প্লাস পেলে 5, এ গ্রেড পেলে 4, এ মাইনাস পেলে 3.5। তো সেটা আমরা কীভাবে করব? আমরা এইখানে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম আমি এখান থেকে একটা ফর্মুলা আমি জাস্ট কপি করে নিয়ে আসি। ঠিক আছে, কপি করার পরে আমি যদি এইখানে পেস্ট করি, এখন দেখেন পেস্ট করলাম, এর আগে আমরা বলেছিলাম সে যদি এখানে 80 পায় তাহলে সে পাবে এ প্লাস, কিন্তু এখন আমাদের যেহেতু গ্রেড পয়েন্ট আমরা ব্যবহার করব তাহলে এখানে যদি সে 80 পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 5, আর যখন 5 হবে তখন আর আমরা এই এই যে ডাবল কোট কমা দিয়ে যে আমরা যে লেটারটাকে আটকে দিয়েছিলাম সেটা আর আটকাতে হবে না। এটাকে আমি আবার কপি করলাম, কপি করে পেস্ট করি, আমি জাস্ট হচ্ছে এখানে গ্রেডটা চেঞ্জ করে দিব, তাহলে 70 পেলে সে পাবে 4 পয়েন্ট। তারপরে চাবার পেস্ট করলাম, এখানে যদি সে 60 পায় তাহলে সে পাবে 3.50, দেন হচ্ছে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন এখানে যদি ওই ছাত্র 40 পায় তাহলে সে পাবে 3 পয়েন্ট। তো বন্ধুরা আমি 3 লিখলাম, 3 লেখার পর আমি এটাকে আবার পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে ধরেন দিলাম কত, 40, এখন পাবে হচ্ছে 33। সে যদি এখানে 33 বা 33-এর সমান পায় তাহলে সে পাবে কি, 2 পয়েন্ট। এখানে আমার কোথাও একটা ভুল হয়েছে, 5, 4, 3.5, 3, 2। ও আচ্ছা, এরপরে যদি সে তাহলে হচ্ছে 80, 70, 60, এটা 50 হবে, হ্যাঁ এখানে 50 পায় তাহলে 3 হবে, আর যদি সে 40 পায় তাহলে হবে 2 পয়েন্ট, আর যদি সে 33 বা 33-এর চেয়ে বেশি পায় তাহলে তার পয়েন্ট হবে 1, এবং সে যদি হচ্ছে 33 বা 0 থেকে 32 পর্যন্ত পায় তাহলে তার পয়েন্ট হবে 0। 0 পরপর আমি লাস্টের কমাটা উঠিয়ে দিলাম, এখানেও আমি আগের মতন করে আমার যতগুলো ব্র্যাকেট লাগবে ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর আমি যদি ইন্টার প্রেস করে দেখেন এখান থেকে 5 পয়েন্ট চলে আসছে। তো এটাও আমি এভাবে আগের মতন করে ড্রাগ করে দেখি কে কোনটায় কত পয়েন্ট পেয়েছে। তো দেখেন এটা আমাদের দরকার হবে না, এই ঘরটা এটা আমি মুছে দিলাম। এখন দেখেন 5, 4, দেখেন 70 পেলে 4 আসছে, 60 পেলে 3.5, 50 পেলে 3, 40 পেলে 2, এরকম কিন্তু। এখন মোটামুটি কিন্তু আমাদের গ্রেড পয়েন্টটা বের করা হয়ে গেছে। এখন আমরা কি বের করব? এখন বের করব, এটা একটু জটিল, আপনার হাতের কাছে হয়তো এই বিষয়টা একটু জটিল লাগতে পারে। তো তারপর আপনি যদি বাসায় বারবার প্র্যাকটিস করেন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন এরপর আমাদের কি আছে, জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। অ্যাডিশনাল সাবজেক্ট কি? এই যে হায়ার ম্যাথটা হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট। এখন এই হায়ার ম্যাথের যদি আমাদের সিস্টেমটা কি, আমাদের সিস্টেম হচ্ছে যদি স্টুডেন্ট অতিরিক্ত সাবজেক্টে 2 পয়েন্টের বেশি পয়েন্ট পায় তাহলে বাকি যে পয়েন্টগুলো থাকবে 2 পয়েন্ট বাদ দিয়ে সেটা কি হয়, টোটাল রেজাল্টের উপরে যোগ হয়ে যায়। তো আমরা সেটা দেখব। তাহলে আমি এটাকে ধরেন 80 করে দিই, সেই প্লাস পাক এই সাবজেক্ট, এই সাবজেক্টে। এখন এটাকে আমি কি করব, আমি হচ্ছে এটাকে একটু মার্জিন সেন্টার করে ফেলি। এখানে যেভাবে করছে আমি ওইভাবে মার্জিন সেন্টার করে দিলাম, সেন্টার করে দিয়ে এখন আমি এখানে একটা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটা কি দেখেন, প্রথমত আমি ইজ ইকুয়াল টু সাইনকে কল করলাম, কল করার পরে ইফ ফর্মুলাটাকে আবার ডেকে নিয়ে আসলাম। ডেকে আনার পরে আমি এমআইএন অর্থাৎ মিনিমাম যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করব। এখন দেখেন আমি এই যে অপটেন মার্কটা আছে, এই অপটেন মার্কটা যদি আপনার 32 বা 32-এর নিচে আসে তাহলে কি হবে, এই জায়গাটা আমাকে ফেল দেখাতে হবে। এটা হচ্ছে আমার শর্ত, যদি কোনো স্টুডেন্ট 32 বা 32-এর চেয়ে কম পায় তাহলে আমাকে এই জিপিএর ঘরে ফেল দেখাতে হবে, এফ গ্রেড দেখাতে হবে।
হ্যাঁ, তো এটাই আমি এখন দেখাবো। তো দেখানোর জন্য আমি কি করলাম, এটুকুকে সিলেক্ট করলাম, অপটেন মার্কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে, যেহেতু মিনিমাম একটা ফর্মুলা নিচ্ছি, মিনিমাম ফর্মুলাটাকে আমি ক্লোজ করে দিলাম। ফর্মুলাটাকে ক্লোজ করে দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমাকে এখন দেখাতে হবে এটা যদি 32 অথবা 32 এর চেয়ে কম হয় তাহলে কি হবে, এটা হবে ফেল গ্রেড এফ। হ্যাঁ, আর যদি কম না হয় তাহলে কি হবে, তাহলে হবে এই যে ঘরটা আছে, এই যে সে পয়েন্টটা পেয়েছে, এই টোটাল পয়েন্টের অ্যাভারেজ যেটা আসবে, অর্থাৎ গড়ে যে পয়েন্টটা আসবে সেটা সে পেয়ে যাবে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। তো আমি এখানে অ্যাভারেজ যে আমাদের ফর্মুলাটা আছে সেটাকে আমি কল করে আমি একটাকে ধরিয়ে দিলাম যে এতটুকু তুমি অ্যাভারেজ করো। অ্যাভারেজ করার পর আমি এটাকে কী করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন, ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর কী হলো, দেখেন এখানে কিন্তু সব মিলিয়ে সে পেয়েছে 3.50, অর্থাৎ এইটুকুর অ্যাভারেজ পেয়েছে। এরপরে আমাদের আর একটা কাজ করতে হবে। এখন যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু বলা হয়েছিল যে অ্যাডিশনাল সাবজেক্টে যদি 2 পয়েন্টের বেশি পায় তাহলে তাকে 2 পয়েন্ট বাদ দিয়ে যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা এখানে যোগ করতে হবে। তো আমি সেই পয়েন্টটাকে এখানে যোগ করব। তো দেখেন এখানেও আমি ইফ ফর্মুলাটাকে কল করব। ইফ ফর্মুলা কল করার পরে আমাকে বলা হয়েছে এইটা যদি 2 পয়েন্টের চেয়ে বড় হয়, কত পয়েন্ট, 2 পয়েন্ট, তাহলে আমি লেস দ্যান সাইন কল করে ইজ ইকুয়াল টু 2 দিলাম। এটার চেয়ে যদি বড় হয় তাহলে কি হবে, এইটার সাথেই -2 হবে, অর্থাৎ এই জায়গাটা যদি 2 পয়েন্টের চেয়ে বড় হয়, তাহলে প্রথমে দেখালাম যে এটা 2 পয়েন্টের চেয়ে বড়, যদি বড় হয় তাহলে এই জায়গাটার সাথে আমি 2 মাইনাস করে যতটুকু থাকবে ততটুকু আমি এখানে নিয়ে আসবো। তাহলে আমি এখানে আমরা লিখতে পারি অ্যাবোভ টু। ওকে, তার আগে ওনারা লিখেছেন হচ্ছে জিপি অ্যাবোভ টু, গ্রেড পয়েন্ট অ্যাবোভ টু। তাহলে এখানে যেহেতু 3 পেয়েছে, 3 পাওয়ার ফলে এখানে 5 পেয়েছে, 5 পাওয়ার ফলে সে কী হয়েছে, এখানে 2 মাইনাস করে সে 3টা এখানে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমাদের মূলত কাজ, এখনকার কাজটা হচ্ছে মূল কাজ আমাদের। এখন এই মূল কাজের মধ্যে আমাদের যেটা করতে হবে, দেখেন এইখানে একটু খেয়াল করতে হবে আপনাকে। এখানে আপনাকে খেয়াল করতে হবে আমি কীভাবে এই দেখেন টোটাল অ্যাভারেজটা নিয়ে আসি। প্রথমত আমি ইজ ইকুয়াল টু সাইনটাকে কল করি। কল করার আগে আমি এখান থেকে এইটুকু কপি করতে পারি, দেখেন এই ফেল পর্যন্ত কপি করতে পারি। কেন কপি করব সেটা আমি বলে দিচ্ছি। আমি কি করব, এখানে এই ঘরটাকে একটু বড় করে নিলে ভালো হতো। আচ্ছা, আমি বড় করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমি এখানে কপি করলাম, পেস্ট করলাম। আমাকে বলা হয়েছে এইখানে যেহেতু যদি অপটেন মার্কের কোনোটার মধ্যে ফেল আসে তাহলে কিন্তু এখানে ফেল আসবে, আবার অপটেন মার্কের কোনো জায়গায় যদি সে ফেল করে এখানেও ফেল আসবে, এটাই আমি বলে দিচ্ছি। তো আমি ওকে দেখিয়ে দিলাম যে অপটেন মার্কের মধ্যে মিনিমাম 32 এর কম যদি কোথাও পায় তাহলে সে ফেল করবে। আমি জাস্ট এখান থেকে কপি করে এই ফর্মুলাটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের মূল কাজটা শুরু হবে। তো মূল কাজটা শুরু করতে গেলে আমি এখানে আর একটা ইফ ফর্মুলাকে কল করব। কল করার পরে আমি এখানে 3টা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। 3টা ব্র্যাকেট কেন দিচ্ছি, আপনি কাজ আমি যখন সামনে আগিয়ে যাব তখন আপনি বুঝতে পারবেন। এখন প্রথম বলা হচ্ছে কি, ইফের পর আমাদের লজিক্যাল টেস্টটা দিতে হবে। তো লজিক্যাল টেস্ট কী হবে, এই যে আমাদের উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে যে গড়টা আসছিল সেই গড়টা আমরা ধরিয়ে দিলাম। গড়টা হচ্ছে কয়টা সাবজেক্টের গড় হয়েছিল, 6টা। তাহলে আমরা টোটালটাকে একটু যোগ দেই। হ্যাঁ, আপনারা আমরা তো সবাই জানি যে গড় হচ্ছে যতগুলো ই থাকবে, যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোকে সমপরিমাণ সংখ্যা দ্বারা ভাগ দিলে তখন কী হয়, ধরুন 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যা অনেক বড় বড় সংখ্যা হতে পারে, তা আমরা 6 দিয়ে ভাগ দিলে পরে যেটা আসে সেটা হচ্ছে মূলত হচ্ছে গড় বা অ্যাভারেজ। তো এখন আমরা কী করবো, এটা তো অ্যাভারেজ করেছিলাম, আমরা 6 দ্বারা এটাকে আবার কী করলাম, গুণ করলাম। তাহলে আমাদের আগের টোটাল সংখ্যাটা যোগ হয়ে গেল। তো যোগ হওয়ার পরে এর সাথে আমাদের কী করতে হবে, এই যে অ্যাবোভ টু ছিল, আমরা অ্যাবোভ টু বাদ দিয়ে যেটা মার্কটা পেয়েছিলাম সেটাও এখানে যোগ দিয়ে দিলাম। যোগ দেওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা কী করব, আমাদের যতগুলো সাবজেক্ট ততগুলো সাবজেক্ট দিয়ে আমরা কী করলাম, ভাগ দিলাম। ভাগ দিলে কিন্তু এখন এই 2টার অ্যাভারেজটা চলে আসছে। ওকে, অ্যাভারেজ চলে আসার পরে এখন আমাদের কী করতে হবে, এই অ্যাভারেজ আসার পরে
যদি এটার ফাইভের চেয়ে বড় হয়, এভারেস্টটা যদি পাঁচ বা পাঁচের অধিক হয়, তাহলে কি করতে হবে? আমরা পাঁচ বা পাঁচের অধিক যদি হয় তাহলে আমরা দিব কত? 5 পয়েন্ট। আর যদি পাঁচের চেয়ে কম হয় তাহলে কি দিব? তাহলে দিব এই যে আমরা এইখানে যে অ্যাভারেজটা করেছিলাম, জাস্ট এই অ্যাভারেজটা কপি করেই আমরা এখানে বসিয়ে দিতে পারি। হ্যাঁ, তো আমি এখানে ধরেন অ্যাভারেজটা কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে বসিয়ে দিয়ে আমি এখানে ব্র্যাকেটটা যদি ক্লোজ করে দিই, দেখেন আমার কিন্তু সরি এইখানে একটা কমা হয়ে গেছে, আমি কমাটা এখানে দরকার হবে না আমার। আমি যদি এখন দিই, দেখেন এখানে কিন্তু 4 পয়েন্ট চলে আসছে। ওকে, কারণ হচ্ছে ওখান তো সব জায়গায় প্লাস পায় না। এখন আমি একটু যদি এখানে পয়েন্টগুলো চেঞ্জ করে দেখাই, দেখেন সব জায়গায় যদি সে প্লাস পায় তাহলে দেখেন আস্তে আস্তে কিন্তু তার পয়েন্ট সব জায়গা থেকে বেড়ে যাচ্ছে। দেখেন 4.9, এখানে একটাতে 40 পর কারণে সে কিন্তু 4.9 আছে। এখন যদি এখানে আসি দিই তাহলে পয়েন্ট কিন্তু 5 হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা এই জায়গাটা হয়তো অনেকেরই একটু কনফিউশন লাগে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রথমত বলা হয়েছিল যে অপটেন মার্কের মধ্যে থেকে যদি কেউ 32 বা তার চেয়ে কম পায় তাহলে তার পয়েন্ট ফেল আসবে, যদি 32-এর চেয়ে বেশি পায় তাহলে কি হবে? তাহলে এই যে একটা আর একটা লজিক্যাল টেস্ট আমরা এখানে দিব, সেটা হচ্ছে এই ফর্মুলাকে কল করে আমরা কি করব, এই যে এখানে যে অ্যাভারেজটা করেছিলাম, এই অ্যাভারেজটা ছিল মূলত হচ্ছে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এখন অ্যাডিশনাল সাবজেক্টকে বাদ দিয়ে আমরা এইটা অ্যাভারেজ করেছিলাম, তো সেক্ষেত্রে এখন যেহেতু এটা ছটা সংখ্যা দিয়ে আমরা অ্যাভারেজ নিয়ে আসছিলাম, তো এখন কী করবো আমরা, এইখানে এই অ্যাভারেজটাকে মূল সংখ্যায় ফিরিয়ে নিয়ে আসবো। এই ছয়টা সংখ্যা যোগ করলে কত আসতো সেই সংখ্যাটা যোগ নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট আগে ভাগ করছিলাম, এখন কী করলাম আমরা হচ্ছে গুণ দিলাম, তাহলে আমাদের সমান হয়ে গেল। তো সমান করলাম, সমান করার পর আমাদের অ্যাডিশনাল সাবজেক্টের ছিল 3, অর্থাৎ 2 পয়েন্ট, যদি 2 পয়েন্ট বা তার চেয়ে বেশি যদি সে পয়েন্ট পায় তাহলে 2-কে বাদ দিয়ে যতটুকু পয়েন্ট থাকে সেই পয়েন্টটা আমাদের এখানে যোগ হবে। তো আমি যোগ করিয়ে দিলাম প্লাস দিয়ে, যে এফের ঘরটাকে ধরিয়ে দিয়েছি, সেলটাকে ধরিয়ে দেওয়ার পর আমি কী করলাম, এই লজিক্যাল টেস্টটাকে আমি ক্লোজ করে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে। এরপরে কী হবে, এখন এই টোটালটুকুকে আমরা 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা ভাগ করলে আমাদের আবার অ্যাভারেজটা চলে আসছে, এই দুইটার অ্যাভারেজ মিলে চলে আসছে। এখন এইটা 6 দ্বারা ভাগ করার পরে আমি এটাকেও ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে যে এই অ্যাভারেজ করার পরে অ্যাভারেজের মার্কটা যদি 5 বা তার চেয়ে বড় হয় তাহলে কি হবে, আমরা এখানে 5 দিব। আর যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে আমরা কি করব, এইখানে যে আমরা অ্যাভারেজটা বের করছি এই অ্যাভারেজটা এখানে আমাদের রেজাল্ট হবে। তা আমি কি করলাম সেটাই কপি করে এখানে বসিয়ে দিয়ে ইন্টারপ্রেস করলাম, এখন কিন্তু আমার রেজাল্ট শিট অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করতে হবে বন্ধুরা, আপনারা জাস্ট হচ্ছে এইখানে যেভাবে ডিজাইন করা আছে আপনি জাস্ট এই ডিজাইনটা ওইভাবে যদি আপনার মতন করে একটু করে দেন সুন্দর করে দেখে দেখে, তাহলে কিন্তু মোটামুটি আমাদের একটা রেজাল্ট শিট কমপ্লিট হয়ে গেছে। ওকে বন্ধুরা, ভিডিওটি দেখে যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমি যেহেতু ইউটিউবে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।